मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय क्यूटीएस ब्लॉग्स चैनल। तो तुम्हारा सबाई की करछो? तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, तुम्हारे भालोबाशाय आशीर्वादे आमिओ खूब भालो आछी। तो सकाल सकाल तुम्हारे जानाई अनेक अनेक भालोबाशा, अनेक अनेक शुभेच्छा। तो आज के हच्छे रविवार, तो এখন বাজে 9টার উপরে বাজে। তো আজকে ঘুম থেকে একটু লেটে উঠেছি, কেন কি দুদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছিল না। তো তাই তো এখন দেখো বিছানা টিছানা কিছু তুলেনি, তো ঘুম থেকে উঠে বসে আছি। তো এদিক দিয়ে ফোন খুললাম মাত্র, দেখছি প্রচুর রোদ উঠেছে বাইরে। তো চলো, এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বিছানা টিছানা সব কিছু উঠাবো। আর ওদিকে ঘুম থেকে এমনিতে জাগন হয়েছে অনেকক্ষণ আগে, তো এমনিতেই শুয়েছিলাম, বলছি উঠে কি করব এত সকাল। তো তারপর এমনিতে শুতে শুতে দেখছি চোখটা লেগে গেছে, বলতে পারবো না, এখন হঠাৎ করে উঠে দেখি 9টা বেজে গেছে। তো চলো, 9টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সবাই দেখতে থাকো। এদিকে বিছানা টিছানা সব কিছু তুলে নেব, তুলে মুখ টুখ দিয়ে আগে টিফিন খাবো, তারপর অন্য কিছু যা করার করব। তো চলো দেখতে থাকো। সব কাজটা সেরে এখানে চা নিয়ে বসে গেছি। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ এই যে চিপস, মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মুড়ি, এখন আবার রান্না বান্না করব, ডিউটি আছে দুপুরবেলা। তোরা এখানে দেখো কালকে যে মাছের সবজিটা ছিল এটা একটু গরম করছি, ঠিক আছে। আর এখানে দেখো কতগুলো ভাতও রয়ে গেছে রাতে যে রান্না করেছিলাম, এই যে দেখো ভাত রয়ে গেছে কতগুলো। তো যে আমরা তো সকালবেলা একবারই ভাত খাই, এখন ভাবছি যে ভাত করব না, রাতে এসে ভাত করব, ভাতগুলো খেয়ে নেব ডিউটি যাওয়ার আগে। তো ভাত করবো ভাবছি রাতে, আর এখন শুধু সবজিটা করে নেব। তো দেখছি কি রান্না করি, মাছের সবজিও একটু আছে, তো দেখি কি রান্না করি। তো চলো তোমরা দেখতে থাক। তো বন্ধুরা, রান্না বান্না শেষ করে চলে এলাম, তো এখন আর কোনো কাজ নেই। সকালবেলা তো দেখলেই ঘরটা মুছে টুছে নিয়েছিলাম, তোমাদেরকে ঘরটা মুছার সময় শেয়ার করিনি। তো তোমাদের দাদা গেছে চান করতে, তারপর আমি চান করতে যাব। তো তোমাদের তো বললামই এখন আর বেশি কিছু রান্না করিনি, শুধু শুটকি মাছ রান্না করেছি মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে। আর হচ্ছে কাল রাতে যে মাছের ঝোল করেছিলাম সেটা ছিল। তো এখন চান টান করে আসবো, চান টান করে পুজো দিয়ে খাবার দাবার খেয়ে ডিউটিতে যেতে হবে, 1টা বেজে গেছে। তো চলো তোমরা পাশে সাথে থাকো। চান টান করে চলে এলাম রান্নাঘরে একেবারে খেতে, তো কারণ কেন কি বৃষ্টি আসবে মনে হচ্ছে, এদিকে ডিউটিও যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাবছি যে না খেয়ে নিয়ে বৃষ্টির আগে আগে বেরিয়ে যেতে হবে, নাহলে আবার ভিজে ভিজে যাব। তো চলো, ওই সময় তো তোমাদেরকে দেখাই নিই শুটকি সবজিটা, তো এখন দেখিয়ে দিচ্ছি। এই যে মূলো, আলু, বেগুন দিয়ে শুটকি, আর হচ্ছে এখানে কালকের মাছের সবজিটা আছে, আর এখানে ভাত, ভাত নিচ্ছি, এখনো নেওয়া হয়নি। তো এই যে
তো চলো এখন খাবার দাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একেবারে আবার। বন্ধুরা দেখো রেডি হয়ে গেলাম, তোমাদের দাদা ওই যে তালা দিচ্ছে, তো এখন যাচ্ছি ডিউটিতে। এই যে তো চলো এখন আর বেশি লেট করছি না, কেন কি 1:50 বেজে গেছে, তারপর আবার বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে। ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারও জুতোগুলো পরে নিই। এই যে দেখো ওয়েদারটা পুরো কিরকম হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে। সেই জন্য ভাবছি যে না আগে চলে যাই ডিউটিতে তাড়াতাড়ি করে। তো চলো ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার চলে এলাম। এক্ষুনি এসেছি ডিউটি থেকে, তো ডিউটি থেকে এসে এখন আবার বেরোতে হচ্ছে একটু। তো এখন 9টা বেজে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে দোকান ফোকান সব বন্ধ হয়ে যাবে। তো আবার এসে ভাত রান্না করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। তো এখন চলো বাজার যাচ্ছি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, এসে তোমাদেরকে সব কিছু বলছি। তো জল টল খেয়েছি, খেয়ে এখানে দেখো পার্স নিয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে এসে আবার পরে কথা হচ্ছে। আর তোমাদের দাদা নিচে বাইক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আমি একটু পার্স নিতে এলাম। তো বন্ধুরা বাজার থেকে এলাম, এসে তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে দিয়ে দেখো এখানে ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে, আর এখানে সবজিটা গরম করেছি, শুটকি সবজিটা, আর এখানে মাছের সবজিটা ফ্রিজে রুকিয়ে রেখেছিলাম, মাছটা ফ্রিজ থেকে বের করেছি। তো মাছটাও এখন গরম করে নেব। তো কাল সকালে আবার মর্নিং ডিউটি আছে দুজনের। তো এখন আবার বাজার থেকে এসে বাড়িতে একটু কথাবার্তা বললাম, তো বলে আমার শাশুড়ি মায়ের কাছে ফোন করেছি, ডিউটি থেকে এসে একবার ফোন করেছিলাম, তো তখন ওরা খাবার দাবার খেয়ে নিয়েছে। তো এখন এসে ফোন করেছি, হয়তোবা ঘুমিয়ে গেছে, ফোন তুলছে না। আর আমার বাড়িতে কথা বললাম, ভাইয়ের সাথে কথা বললাম, তো বলে এখন জাস্ট ভাতটা বসিয়েছি, ভাতটা। বন্ধুরা খাবার দাবার এখনই খাবো, খাবার দাবার খেয়ে আজকে আর বেশি লেট করব না, ঘুমিয়ে যাব, কেন কি মর্নিং ডিউটি আছে বুঝতেই পারছো। আর তোমাদের দাদা বসে আছে, ওর ঘুম পাচ্ছে না, ল্যাপটপে কি করছে ও। তো চলো এখন বেশি লেট করছি না, কেন কি সকালবেলা যেহেতু মর্নিং ডিউটি আছে, সকালে উঠে আবার রান্নাবান্না করতে হবে, তো সেই জন্য আর বেশি লেট করব না। এখন খাবারটা খেয়ে ভাতটা নামাবো, ভাতটা হয়ে গেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা এখন আর বেশি লেট করছি না, আমি আমার ভিডিওটা এখন এখানেই শেষ করছি, কারণ ব্লগটা আবার বেশি বড় হয়ে যাবে। তো চলো তোমরা, ও তোমাদেরকে তো আবার কথা বলতে বলতে ভুলেই গেলাম, কেন গেছিলাম বাজারে। অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম হচ্ছে দুটো ফটো তুলতে। তো কেন কি আমার, আমি যে কলেজ থেকে মানে পাস আউট হয়েছি, ওখানে তো আমি বিএসসি করেছিলাম, তো বিএসসি যে রেজিস্ট্রেশনটা, ওটার জন্য আমার দু কপি ফটো লাগে। তো ওই ফটোর জন্য কলেজ থেকে ফোন করেছিল, তো সেই জন্য ওখানে ফটো দেওয়ার জন্য মানে ডিউটি থেকে এসে আবার যেতে হয়েছে ফটো দেওয়ার জন্য, ফটোটা তোলার জন্য, তো সেই জন্যই গেলাম। তো চলো বন্ধুরা এখন আর বেশি লেট করছি না, বেশি বকবক করছি না, এখন আমি আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের পাশে চলে আসছি। আর তোমরা তো নিশ্চয়ই জেনেই গেছো প্রত্যেক দিন সকালবেলা আমার 9:30 সময় ভিডিও এখন আপলোড হবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।